বাজার পরিস্থিতি নিয়ে জানাতে এই মুহূর্তে বরিশালের নতুন বাজার এলাকায় আছেন রিপোর্টার শাকিল মাহমুদ, সকাল সরাসরি যাব সেখানে। দেখুন, বরিশালে কিন্তু সপ্তাহের ব্যবধানে সব ধরনের ডালের দামে কিন্তু 5 থেকে 15 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে আমরা আছি বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় এবং এই বাজারটি ঘুরে আমরা যেটা জানতে পেরেছি যে বর্তমানে বরিশালের এই বাজারে মসুরির ডাল যেখানে 1 সপ্তাহ আগেও 90 টাকা দরে বিক্রি হতো, যে আমদানি করা যে মসুরির ডাল, সেটি এখন বিক্রি হচ্ছে আপনার 105 টাকা দরে। এছাড়া যে দেশি যে মসুরির ডালটি আছে সেটি কিন্তু 5-6 টাকা বেড়ে এখন বর্তমানে বিক্রি হচ্ছে প্রায় 130 টাকা দরে। এছাড়া মুগ ডালে যেটা 110 টাকা ছিল সেটা এখন 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকায়। তবে যদি চিনির দামের কথা বলতে চাই তাহলে চিনি এই মুহূর্তে বিক্রি হচ্ছে 130 টাকা কেজিতে এবং যে সয়াবিন তেল আছে বোতলজাত সেটা এই মুহূর্তে বিক্রি হচ্ছে 175 টাকা দরে। এছাড়া আলু বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়, পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 থেকে 75 টাকায়, রসুন বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকায়, আদা বিক্রি হচ্ছে 240 টাকা এবং জিরার কেজি বিক্রি হচ্ছে কিন্তু 1200 টাকা করে। আমরা যদি একটু সবজির বাজারের কথা যদি আপনাদেরকে বলতে চাই তাহলে বলতেই হয় যে যে খুচরা যে সবজির যে বাজারটা আছে সেখানে কিন্তু কাঁচামরিচ প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানে পাইকারি ব্যবসায়ীদের সাথে, তারা বলছে যে বর্তমানে তারা কাঁচামরিচ বিক্রি করছে শুধুমাত্র 60 থেকে 70 টাকা দরে, কিন্তু এই বাজারে এসে দেখলাম যে এখানে বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা দরে। যদিও পাইকারি মার্কেট থেকে এই বাজারের দূরত্ব মাত্র 30 টাকা রিক্সা ভাড়া, কিন্তু মাত্র এতটুকু দূরত্বে কিভাবে দাম দ্বিগুণ হয়ে যায় এটা নিয়ে কিন্তু ভোক্তারা আমাদের কাছে অভিযোগ করেছে। আমরা যদি অন্যান্য যে কাঁচা বাজারের যে সবজিগুলো আছে তার দাম যদি একটু বলতে চাই, আচ্ছা, পটল বিক্রি হচ্ছে 40 টাকা দরে, বেগুন বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা দরে, টমেটো বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা, এছাড়া মুরগি যে আছে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 165 টাকা, লেয়ার বয়ের মুরগি বিক্রি হচ্ছে 330 টাকা এবং সোনালি মুরগি কিন্তু বিক্রি হচ্ছে 290 টাকা দরে, আর গরুর মাংস বিক্রি হচ্ছে কিন্তু 750 টাকা দরে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা বাজার দরের সবশেষ খবর। কাঁচাবাজার সম্পর্কে জানতে সরাসরি যুক্ত ছিলাম বরিশাল থেকে।